গোটা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বিশ্বজুড়ে মহামারীর মধ্যে কি আইপিএল আয়োজিত হবে নাকি চলতি বছর বাতিলই হয়ে যাবে টুর্নামেন্ট? জল্পনাটা চলছিল বেশ কয়েকদিন ধরেই, অবশেষে জট কাটল আইপিএলের। বিসিসিআইয়ের বৈঠকে ঠিক হয় আইসিসি চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিলে অক্টোবর নভেম্বরই বসবে আইপিএলের আসর, তবে ভারতে নয়, ফের বিদেশের মাটিতে হবে টুর্নামেন্ট। গত 29 মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল 13-র, কিন্তু করোনার জেরে তা স্থগিত হয়ে যায়। তারপর থেকে জল্পনা চলছে টুর্নামেন্ট হওয়া নিয়ে, এখন অনিশ্চিত টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ। তাই আইসিসি যদি এবছর বিশ্বকাপ স্থগিত করে, তবেই সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই হবে আইপিএল। সেক্ষেত্রে সংকুচিত হতে পারে সূচিও, 5 কিংবা 6 সপ্তাহের মধ্যেই টুর্নামেন্ট শেষ করার চেষ্টা করা হবে বলে খবর। রিপোর্ট, চ্যানেল 3 ড্রপ।